যাব একদিন আমি প্রভুরাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি প্রভুরাই ভুবনে চিরদিন। হ্যালো বিয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সবার কাছে দুঃখিত। তো নতুন নতুন ভিডিও আসতেই থাকবে, আপনারা যত আমাকে সাড়া দিবেন। তো বন্ধুরা, আজকে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমি কী নিয়ে ভিডিও করব। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা খুব সহজে অডিওর ভিতরে যদি আপনার নয়েজ থাকে সেই নয়েজগুলো কীভাবে রিমুভ করতে হয় সে একটি সফটওয়্যার মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা দেখানো হবে। অবশ্যই আপনার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। একটু লং হবে, দীর্ঘ হবে, বড়টা একটু ভিডিওটা বড় হবে। তো সবার কাছে আমি আকুল আবেদন করছি ভাই, আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, কেমন? তো যারা নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই আর কথা বাড়াবো না, আমরা এখন কীভাবে করতে হবে সেটি দেখে নিই। আর এর আগে আমরা ভয়েসটা আগে একটু শুনি, কেমন? তো এটা আমরা একটু শুনি, এটা আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে কিন্তু রেকর্ড করেছি। একই দেশে পতাকা, একই জাতি আছে একতা, শান্তির জন্য ভেঙে নিরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা। একই দেশে পতাকা, একই জাতি আছে একতা, সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা। ওকে বন্ধুরা, আমি এতটুকু শোনালাম। তো এটা আমি সম্পূর্ণ কিন্তু মোবাইলের মাধ্যমেই রেকর্ডটা করেছি। আমার ভয়েসটা যদি আপনারা শুনেন তাহলে বলবেন যে ভাই এটা কীভাবে নয়েজটা রিমুভ করেছেন। তো নয়েজ রিমুভ করার জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করেছি, তো সেই সফটওয়্যারটি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা কীভাবে করবেন তো এখন সেটি আমরা দেখবো, কেমন? ঠিক আছে, আচ্ছা আমি এখন একটা আপনাদেরকে নয়েজ যেটা আমি রেকর্ড করেছিলাম নয়েজটা আপনাদেরকে দেখাই। একই দেশে পতাকা, একই নয়েজ আছে, একই দেশে পতাকা, একই জাতি আছে একতা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নয়েজ আছে। হ্যাঁ, এখনই আমাদের নয়েজটা রিমুভ করতে হবে। নয়েজটা রিমুভ করার জন্য আপনাদেরকে আমি প্লে স্টোর নিয়ে যাচ্ছি। তো আপনারা এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন DOL। তো নেট কালেকশনটা অন করে নিই, জাস্ট ট্র্যাগ ইন। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো এটা হচ্ছে ডলবি অন, ওকে। তো এখানে এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমার যেহেতু ইনস্টল আছে অলরেডি, তো আমি ওপেন নাওতে ক্লিক করবো। এখন ওপেন নাওতে ক্লিক করার পর আমরা এটা নিয়ে আরও একটি পার্ট ভিডিও দিব। তো আজকে শুধু কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখাবো, কেমন? তো জাস্ট এখন আমি এখানে ক্লিক করব, এখানে চাইলে আপনারা রেকর্ড করতে পারবেন। তো জাস্ট এগুলো একটু গাটাগাটি করলে আপনারা বুঝতে যাবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমার আগে এক্সপোর্ট আসছিলো। তো যেহেতু আমরা নতুন এখন প্রজেক্ট নেব, এর জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? যদি আপনারা অন্যখান থেকে অডিও ইয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু করতে হবে। আর এখানে সেটিং আছে, সেটিংয়ে কিছু দরকার নেই। আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন, ক্লিক করবো এই অডিওতে ক্লিক করবো এখন। এখানে একটা বেশি সমস্যা করে, অডিওগুলো আসতে চায় না। তো জাস্ট আমি অডিওতে ক্লিক করবো এখন। তো জাস্ট এই অডিওতে ক্লিক করলাম। তো এটা এরকম আপনার ইম্পোর্টিং হবে, একটু ওয়েট করুন,
বন্ধুরা ফাইনালি ইম্পোর্টিং সাকসেসফুল, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনার কি করবেন, এই তো এখানে ক্লিক করবেন, আপনার লেয়ার এগুলো এখানে এইভাবে শো করবে, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করবেন। একই দেশ এক পতাকা। তো বন্ধুরা আপনার শুনতে আছে এখানে কিন্তু অনেক কি পতাকা, অনেক কি আছে বন্ধুরা, এখানে নয়েজ। তো এই নয়েজগুলো এখন আমি আপনাদের সামনে লাইভ সহকারে দেখতে পারবেন, রিমুভ করব। তো আমি একটু সাউন্ড কমাই নিই এটার। তো জাস্ট শান্তির জন্য ভেঙে নীরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা, আমরা একই দেশ এক পতাকা, এক জাতি। টপ করে নিই। তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নয়েজ, তো জাস্ট এই নয়েজে ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করবেন এখন শুনুন, আছে একতা, ঠিক আছে? তারপর এটা সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা, একই দেশ এক পতাকা, একই জাতি, আছে একতা। তারপর এখানে এই টিক মার্কে ক্লিক করে দিলে, তারপর এখানে আপনার আরো স্টাইল আছে ন্যাচারাল, একই দেশ এক পতাকা, একই জাতি, আছে একতা, শান্তির জন্য ভেঙে নীরবতা, শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা, একই দেশ এক পতাকা, একই জাতি, আছে একতা। নামটা ইয়ে করতে পারবেন, সময়ে নামটা পাল্টাতে পারবেন। তো জাস্ট আমি এটাই রাখছি। তারপর এখানে ক্লিক করে দিবেন, তারপরে টুলস আবারও ক্লিক করলাম, ডানে ক্লিক করে দিলাম। তারপর এখানে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এই তো শেয়ার বাটনে ক্লিক করলে এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন, কেমন? এখানে যদি যখনই ক্লিক করে দিবেন তখন দেখতে পাচ্ছেন এখানে এই সেভ অডিও, ঠিক আছে? তো সেভ অডিও যখনই ক্লিক করবেন তখন এরকম পপআপ চলে আসবে, বুঝছেন? তো জাস্ট ভয়ভয় পিছনে আপনারা সেভ করে দেবেন। এখানে এখানে সেভ করে দিলেই এটা দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হয়ে যাচ্ছে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বন্ধুরা অডিও কি করতে পারবেন, নয়েস রিমুভ করতে পারবেন, কেমন? তো এটা অনেক গবেষণার পরে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেওয়া। তো আশা করি আপনাদের সবার উপকার হবে। তো সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল নেওয়ার চেষ্টা করব, অ্যাপল স্টোর মোবাইলে কীভাবে মিক্সিং মাস্টারিং। তো অবশ্যই আমাকে ভাই কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমি ভিডিও বানাতে উৎস পাই না, কেমন? তো জাস্ট এখন আমরা অডিওটাকে শুনি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও, এই তো এখন কিন্তু এটা হয়েছে, তো এটা একটু শুনি এখন। একই দেশ এক পতাকা, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এখানে একটা নয়েজও নেই, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই এই নয়েজ রিমুভ করতে পারবেন, কেমন? তারপর এটা যদি আপনারা এখন অডিওতে ক্লিক করেন, তারপর এই অডিওটা ধরে এখানে আপনারা কী করবেন, এটা মুভ অথবা কপি করে আপনার FLM ইউজার ফাইল, তো এই তো জাস্ট এই ফাইল এখানে ক্লিক করবেন, তারপর এখানে মাই স্যাম্পলে ক্লিক করে মুভ টু দিয়ে দিবেন। তারপর এখন যদি আমি অ্যাপল স্টোরে মোবাইলে ঢুকি, তারপরে নোট নাও ক্লিক করলাম, এখন অডিওটা যদি ইম্পোর্ট করতে চাই প্লাস আইকনে, তারপরে অডিও ক্লিপ, তারপরে এখানে মাই ফাইলস, তারপর মাই স্যাম্পলে দিয়ে দিব। তো মাই স্যাম্পলে দিয়ে দিলাম, এগুলো আগের ইয়ার মনে হয়, তো এটা এগুলো আসছে না, কেমন? তারপর এইভাবে আপনারা খুব সহজেই, যদি এখানে অডিওটা না আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন বন্ধুরা, সেই প্রসেসটা আমি দেখাই। এখানে নাও আসতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনারা একটা সফটওয়্যার অডিও কনভার্টার নামিয়ে নেবেন। এই তো অডিও কনভার্টার হচ্ছে, এই তো এই সফটওয়্যারটি, এটা হচ্ছে অডিও কনভার্টার। তো এখানে নেওয়ার পরে কনভার্টার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিলেক্ট করবেন যে অডিওটা,
তো যে অডিওটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সিলেক্ট দিলেই, MP3 দিলেই এটি কনভার্ট করে আপনারা ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে নয়েজ কীভাবে রিমুভ করতে হয়। তো আপনারা সামনে কী ভিডিও চান ভাই কমেন্ট করবেন, তো অবশ্যই আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।